দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে ব্রিফ করছেন ওয়াসার এমডি তাকসিম এখান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি যে আমার অব্যবহৃত পানিটা এখন আরেকজনের নিত্য প্রয়োজনটাকে মিটাবে। তিন হচ্ছে যে পানি গরম বলে ওইভাবে পানিটাকে না ছেড়ে রাখে, অর্থাৎ রানিং ওয়াটারে, রানিং ওয়াটারটা দয়া করে এই মুহূর্তে এই কয়েকদিন অন্তত কম ব্যবহার করি। আমরা পানিটা উঠিয়ে রেখে করি, উঠিয়ে রেখে ইভেন যদি গোসল করে, এখন আপনি বলবেন যে আমাদের বাথরুম টাথরুম এখন যা হয়েছে তাতে তো গোসল করা যায় না, ঠিক আছে, আমি এই ডিসপিউটে যাচ্ছি না, কিন্তু অনুরোধ থাকছে হচ্ছে যে আপনি রানিং পানিতে যখন গোসল করেন তখন আপনি ডবল পানি খরচ করেন এবং কেউ কেউ বলে তিন গুণ। আপনি যদি উঠিয়ে নিয়ে পানিতে গোসল করেন তাহলে অনেক কম পানি খরচ হয়। কাজে আমাদের অনুরোধ একটাই যে আপনার যেই এক্সট্রা পানিটা খরচ করছেন বা মানে কি বলবেন, আমি বলি না যে অপব্যবহার মানে ওয়েস্ট করছেন, এইটা আরেকজনের প্রয়োজন মিটাবে, এই জিনিসটা একটু দয়া করে এই করেন। আর আমাদের দিক থেকে যদি আরও কিছু করার থাকে বলার থাকে আমি সবাইকে বলেছি, গিভ আস এ সাজেশন, আমরা অবশ্যই নিব এবং করব। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের গ্রাহকদের কোনোভাবেই যেন বিড়ম্বনার, পানি বিড়ম্বনার শিকার হতে না হয়, কারণ যেটা কালকে আমরা ইনফরমালি বলি, আমরা আলাপ করছিলাম যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু এতটা বোধহয় কষ্ট হয় না, কারণ দেখা যায় আইপিএস থাকে, ফ্যান চলে, হয়তোবা লাইট একটা হলেও জলে, জেনারেটর থাকে, কিন্তু পানির তো অল্টারনেট নাই। পানিটা যদি আপনার বাসায় না আসে তাহলে কী করবেন আপনি? আপনি রাস্তার থেকে তো কোথায় যাবেন পানি আনতে? পানি তো এক জায়গায় থেকে আনতে হবে, পাম্পে গেলে তো পানি নাই আপনার, যেহেতু পানি তো উৎপন্নই হচ্ছে না। তো এইটা আমাদের একটা কঠিন, আসলেই কঠিন, যে বিদ্যুৎ ছাড়াও কিন্তু মানুষ অনেক ঘন্টা, একদিন দেড় দিন থাকতে পারে কিন্তু পানি ছাড়া না, কিন্তু হ্যাঁ থাকতে পারে না আজকাল, কারণ বিদ্যুৎ ছাড়া আপনার ফ্রিজ চলবে না, বিদ্যুৎ ছাড়া আপনার চুলা চলবে না, অনেকের গ্যাসের চুলা না, ইলেকট্রিক কাজে সেটাও একই কথাই। তো সেরকম আমরাও বিদ্যুৎ ছাড়া পানিটা উৎপন্নই করতে পারছি না, অথচ আমার পানি উৎপন্নের সমস্ত ব্যবস্থাপনাই রয়েছে আমার হাতে। তো দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে ব্রিফ করছিলেন ওয়াসার এমডি, আমরা সেখানে সরাসরি ছিলাম।